চীনা, কোনো ক্লিকবেট করেনি। সত্যি সত্যি আয়রন ম্যান একে টনি স্টার্কের জন্যই অ্যাভেঞ্জার এন্ডগেম মুভিতে আমাদের সবার প্রিয় নাতাশা রোমানফ একে ব্ল্যাক উইডো ভর্মির প্ল্যানেটে সোল স্টোনের বিনিময়ে নিজের জীবন আত্মদান করেছে। শুধু নাতাশাই নয়, টনি স্টার্ক নিজেও এন্ডগেম ব্যাটলে ইচ্ছে করে প্রাণ বিসর্জন করেছে ব্ল্যাক উইডো মরে যাবার গিল্ডের কারণে। আর এত কিছু টনি স্টার্ক করেছে শুধুমাত্র একজনের জন্য, স্পাইডারম্যান ওরফে পিটার পার্কারকে বাঁচিয়ে তোলার জন্য। আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো এই বিষয়ে। পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন। আমি কমেন্টে এই বিষয়ে আপনাদের ডিটেইলস মতামত চাই। তবে এই ভিডিওর জন্য ক্রেডিট দিতে হয় বাংলাদেশি সুপারহিরো কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সবচেয়ে দ্রুত গ্রোথ করা তরুণ ক্রিয়েটর সুফ্যাক্ট উইথ ফরহাদকে। নাতাশা মারা যাওয়ার পিছনে আসলে যে টনি স্টার্ক দায়ী এই অকল্পনীয় মার্ভেল থিওরিটি আমি সুফ্যাক্ট উইথ ফরহাদ চ্যানেল থেকেই পেয়েছি। ডিসক্রিপশনে আমি চ্যানেলটির লিঙ্ক দিয়ে দেব, বাংলাভাষী মার্ভেল ফ্যানরা চেক আউট করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিতে থ্যানোসের প্ল্যানেট টাইটানের সিনগুলো মনে করুন। থ্যানোস সোল স্টোন কালেক্ট করে টাইটানে ফিরে এলো, তার সামনে ডক্টর স্ট্রেঞ্জ। এরপর পুরো গার্ডিয়ান্স টিম স্পাইডারম্যান আয়রনম্যান ও ডক্টর স্ট্রেঞ্জ মিলে থ্যানোসকে ধরাশায়ী করে ফেলল। টনি ও পিটার থ্যানোসের হাত থেকে যখন গনলেট খোলার চেষ্টা করছে তখনই প্রেমিক পুরুষ স্টারলর্ডের প্রশ্ন, গ্যামোরা কোথায়? আমি শিওর আপনাদের সবার মনে আছে দৃশ্যটি। আমি শুধু মনে করিয়ে দিতে চাই গ্যামোরা যে বেঁচে নেই এই বিষয়টা সবার আগে টনি বুঝতে পেরেছিল এবং তখনই পিটার কুইলকে তিনি শান্ত হতে বলেন। Okay, Quill, you gotta cool it right now. You understand? Don't engage. We almost got this off! এরপরে যা ঘটেছিল তা রিপিট করব না, শুধু ইনফিনিটি ওয়ারের শেষটা মনে করিয়ে দেই। থ্যানোসের স্ন্যাপের পর টাইটান গ্রহে মাত্র দুজন ডাস্ট হয়নি, টনি এবং নেবুলা। এবং এই দুজনই খুব ভালো করেই জানতো ভর্মির গ্রহে সোল স্টোন নিতে থ্যানোস ও গ্যামোরা দুজনে গেলেও ফিরে এসেছিল শুধুমাত্র থ্যানোস। এবার এন্ড গেমে সকল অ্যাভেঞ্জার্সরা যখন টাইম ট্রাভেল করার জন্য কে কোথায় যাবে সে প্ল্যান করছিল, তখন ভর্মির গ্রহ নিয়ে সবার সামনে নেবুলার ব্রিফিংটুকু শুনুন। A dominion of death, at the very center of celestial existence. It's where Thanos murdered my sister. ভ্যালি অফ ডেথ ইউনিভার্সের একদম সেন্টারে অবস্থিত, যেখানে থ্যানোস আমার বোনকে মেরেছিল। এবার যখন সব অ্যাভেঞ্জার্সরা দলে দলে ভাগ হয়ে এক একটা স্টোনের উদ্দেশ্যে অভিযান শুরু করে, তখন এই ভ্যালি অফ ডেথ ইউনিভার্সের সেন্টারে অবস্থিত মহাগুরুত্বপূর্ণ ভর্মির গ্রহে কোন দুজন অ্যাভেঞ্জার্সকে পাঠানো হলো? হকাই ও ব্ল্যাক উইডোকে। অ্যাভেঞ্জার্স টিমে যে দুজন অ্যাকচুয়ালি সাধারণ মানুষ, তাদের কোনো আর্মার স্যুট নেই, শরীরে কোনো রোবোটিক্স মেকানিজম নেই, শুধুমাত্র প্রখর দায়িত্ববোধ ও অনন্য সাধারণ স্কিল এই দুজনের সুপার পাওয়ার। পাশাপাশি এই দুজন হলো বেস্ট ফ্রেন্ড, নেবুলা ও রোডির মতো কিংবা থর ও রকেটের মতো তারা নতুন কোনো পেয়ার আপ হয়নি। টনির আবিষ্কার করা কোয়ান্টাম টাইম লুপ সবার মধ্যে ভাগ করে দেওয়ার সময় যে স্থানটিকে ভ্যালি অফ ডেথ বলা হয়েছে সেখানে কোনো সুপার পাওয়ারফুল কাউকে না পাঠিয়ে দুজন সাধারণ অ্যাভেঞ্জার্স ও বেস্ট ফ্রেন্ডকে কেন পাঠানো হলো? কারণ টনি খুব ভালো করেই জানতো ক্লিন্ট তার ফ্যামিলিকে ফিরিয়ে আনতে নিজের জীবন দিতেও প্রস্তুত, আর নাতাশার অ্যাভেঞ্জার্স ছাড়া কোনো পরিবার নেই। সুতরাং ন্যাট বেঁচে থাকতে সে হকাইকে কিছু মরতে দিবে না। সিভিল ওয়ারের পর নাতাশা যে রাশিয়ায় গিয়ে নতুন ফ্যামিলি পেয়েছে সেটা তো টনির জানার কথা না, আর জানলেও তার বোন ইলিয়ানা তো থ্যানোসের স্নাপে ডাস্ট হয়ে গিয়েছিল। একা নাতাশাই অ্যাভেঞ্জার্স টাওয়ারকে অ্যাক্টিভ রেখেছিল, সুতরাং সোল স্টোনের জন্য কাউকে মরতে হলে হকাই এবং ন্যাট দুজনেই বিনা শর্তে রাজি হয়ে যাবে, দ্বিতীয় কোনো অপশন ভাববে না। এটা টনি খুব ভালো করেই জানতো। এই দৃষ্টিকোণ থেকে ভাবলে এটা ক্লিয়ার যে টনির কারণেই নাতাশা মারা গেছে। এবং হকাই যখন ফিরে এসে খবরটা দেয়, ম্রিয়মান সমস্ত অ্যাভেঞ্জার্স মধ্যে সবার আগে একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন টনি করে, নাতাশার কোনো পরিবার আছে কি? Do we know if she had family? Yeah. Us. খেয়াল করে দেখবেন সব অ্যাভেঞ্জার্সদের মধ্যে একমাত্র টনি শীতল ছিল। স্টিভ অশ্রুসিক্ত চোখে বলে আমরাই তার পরিবার। হকাই তো টানা কাঁদছিল, ব্রুস খেপে গিয়ে বেঞ্চ ছুড়ে মারে জলাশয়ে, এমনকি ডিপ্রেশনে ভোগা থর যে কিনা ইমোশনালি সবচেয়ে দূরে ছিল নেটের, সে পর্যন্ত ওভার রিয়েক্ট করে বলে আমরা কেন ভাবছি ন্যাট মারা গেছে, আমাদের কাছে স্টোন আছে, ওকে ফিরিয়ে আনা যাবে। কিন্তু টনিকে দেখে মনে হয় সে বিষয়টার জন্য প্রস্তুত ছিল। এবার যদি কারণটা খুঁজি, কেন টনি দুজন মেন অ্যাভেঞ্জার্সকে উৎসর্গ করে দিয়েছিল ভর্মিরে,
যদি হিসেব করে দেখেন ইনফিনিটি ওয়ারে আপন বলতে কাউকেই তো টনি হারায়নি, থ্যানোসের স্ন্যাপে তার প্রেমিকা পেপার পটস ডাস্ট হয়নি, তার প্রিয় দুই বন্ধু কর্নেল জেমস রোডস এবং হ্যাপি হোগান বেঁচে ছিল, তার স্ট্রাক ইন্ডাস্ট্রি বহাল দবিয়ে ছিল, মেইন ছয় অ্যাভেঞ্জার্স বেঁচে ছিল। উল্টো বলা যায় ইনফিনিটি ওয়ারের পরের পাঁচ বছর একমাত্র টনি প্রপারলি সন্তান জন্ম দিয়ে সুখের সংসার করছিল, কিন্তু টনির পুরো মন মগজ একটা স্মৃতি আটকে ছিল যে চোদ্দ বছরের বাচ্চাটিকে সে নিজে রিক্রুট করেছিল সেই পিটার পার্কার তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, আই ডোন্ট ওয়ান্ট টু গো। ইনফিনিটি ওয়ারের শুরুতে পেপার পটসকে প্রপোজ করেছিল টনি, সে নিজের একটা সন্তান চাইছিল। টাইটান গ্রহ থেকে শুধুমাত্র টনি আর নেবুলা ফিরে এসেছিল দুনিয়ায়। টনি তখনও জানত না দুনিয়ায় কে কে বেঁচে আছে, কে কে মারা গেছে, কিন্তু স্পেসশিপ থেকে নেমে ক্যাপ্টেন আমেরিকাকে বলা তার প্রথম কথাটা কি ছিল, বাচ্চাটাকে হারিয়েছি। টনি স্টার্ক পিটার পার্কারের ফাদার ফিগার হিসেবে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছিল, পিটারকে সব রকম বিপদ থেকে বাঁচাতে প্রথমত তাকে গ্রাউন্ডেড করে রেখেছিল, কিন্তু তার জন্য হাইটেক স্যুট, পাওয়ারফুল এআই সব বানিয়ে রাখছিল। এই পিটারকে হারিয়ে দুনিয়ায় সব রকম সুখের মধ্যে থাকলেও সে রেস্ট নিতে পারছিল না। ইভেন কোয়ান্টাম টাইম লুপটা যে বানিয়েছিল টনি, তার আইডিয়াও সে পেয়েছিল কিচেন সিঙ্কের পানিতে ভেজা পিটারও তার ফটো ফ্রেমটা মুছতে মুছতে। আসলে পিটার পার্কারকে ফিরে পেতে টনি এতটাই মরিয়া হয়েছিল যে নাতাশা ও ক্লিনকে মৃত্যুর প্ল্যানেটে পাঠাতে দ্বিধা করেনি সে। এমনকি হাল্ক যখন গনলেট নিয়ে সবাইকে ফিরে আনার জন্য স্ন্যাপ করবে, সে সময় টনি তাকে মনে করে দেয়, যারা গেছে তাদের ফিরিয়ে আনো, বর্তমানের কোনো কিছু চেঞ্জ করা যাবে না। Do you remember everyone Thanos snapped away 5 years ago, just bringing them back to now today. Don't change anything from last 5 years. তবে ব্রুস চেষ্টা করেছিল নাতাশাকে ব্যাক করতে। আমার ধারণা টনিও মনে মনে ভেবেছিল ইনফিনিটি গনলেটের মাধ্যমে নাতাশাকে ফিরিয়ে আনা যাবে, কিন্তু ব্ল্যাক উইডো যে ফিরল না, এই গিল্টনেসে এন্ড গেম ব্যাটলে সে আত্মত্যাগ করে। বুঝিয়ে বলি, এন্ড গেম ব্যাটলের মাথা নষ্ট অবস্থাতেও পিটার পার্কার যখন ফিরে আসে তাকে হাগ করে টনি। এই সময় তার চেহারায় যে তৃপ্তির হাসি ফোটে তা আমরা সিভিল ওয়ার থেকে দেখিনি। যাই হোক, শেষ অংশে যাই, ক্যাপ্টেন মার্ভেলকে পাওয়ার স্টোন দিয়ে আঘাত করে থ্যানোস, থ্যানোসের হাতে তখন 6টি স্টোন চলে এসেছে। টনি তাকায় ডক্টর স্ট্রেঞ্জের দিকে, ডক্টর স্ট্রেঞ্জ একটি আঙ্গুল তোলে। ডক্টর স্ট্রেঞ্জ একটা আঙ্গুল তুলে ঠিক কি বুঝাতে চেয়েছিল তা নিয়ে অনেক থিওরি আছে বটে, কিন্তু আমার ধারণা স্ট্রেঞ্জ বলছিল গনলেট থেকে যে কোনো একটা স্টোন খুলে নিতে, 6টা স্টোন একসাথে না হলে থ্যানোস তো কিছুই করতে পারবে না। কিন্তু টনি কি করলো, সবগুলো স্টোন খুলে নিল তার ন্যানো স্যুটে এবং নিজেই স্ন্যাপ করে বসলো। গামা রেতে তৈরি হালকের অবস্থা দেখেও টনি এই কাজটা কেন করলো, বিশেষত ক্যাপ্টেন মার্ভেল যেখানে উপস্থিত ছিল। পুরো এন্ড গেম ব্যাটলে ইনফিনিটি গনলেট নিয়ে সবাই যেরকম ক্যাচ ক্যাচ খেলেছে, আরো কিছুক্ষণ এই খেলাটা চলতেই পারত। ওই সময় টনির নিজেকে আত্মত্যাগ করার কোনো দরকার ছিল বলে আমি মনে করি না, কিন্তু নাতাশা রোমানফের মৃত্যুর গিল্টিনেসে টনি নিজেকে শেষ করে দেয় পিটার পার্কারের সামনেই। তার স্ত্রী পেপার সেটা স্পষ্ট বুঝতে পারে, তাই তো সে বলে, ইউ ক্যান রেস্ট নাও। আমি জানি অনেক আয়রনম্যান ফ্যান, অনেক মার্ভেল ফ্যান আমার এই ভিডিওর সাথে একমত হবেন না, কারণটা আমিও জানি। পুরো এন্ড গেম মুভিতে এমন কোনো ক্লিয়ার সিন নেই যেখানে টনি সব অ্যাভেঞ্জার্সকে তাদের মিশন ভাগ করে দিচ্ছে। উল্টো বলা যায় ক্যাপ্টেন আমেরিকা তাদের মিশন লিডার, হয়তো সেই ভাগ করে দিয়েছে। কিন্তু এখানে আমার প্রশ্ন, স্টিভ তো জানতো না ভরমিরে কি হতে পারে, নেবুলা না হয় দূরের কেউ ছিল, টনি তো অ্যাভেঞ্জার্সদের আপনজন ছিল। যাই হোক, যে পিটার পার্কারকে রক্ষা করার জন্য টনি নিজেরও নাতাশার প্রাণ বিসর্জন দিল, সেই টম পিটার পার্কারকে সনি স্টুডিও মেরে ফেলতে যাচ্ছে আপকামিং অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সে। এই বিষয়ে আমি বিস্তারিত বলেছি স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে, চলুন কথা বলি ওই ভিডিওতে সেই বিষয়ে। আর আয়রন ম্যান ফ্যানদের বলি, ডেসক্রিপশনে সুপ ফ্যাক্ট উইথ ফরহাদের চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, গালি দিলে একা আমাকে নয় ফরহাদকেও দেবেন। আজকের মতো বিদায়, টাটা।